আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম হৃদয়। আপনাদের সবাইকে অ্যাপারেল সার্ভারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে একটি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এটি আমাদের কর্মজীবনে হারাহামেশাই ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে যে রিপেয়ার এবং রিওয়ার্ক। আসলে আমরা অনেকে বুঝে এবং না বুঝে বলি, জেনে বা না জেনে বলি। তো আমি আজকে যে বিষয়টি বলবো যে আসলে রিওয়ার্ক কি আর রিপেয়ার কি। তো প্রথমে যদি আমরা আসি রিওয়ার্ক নিয়ে, রিওয়ার্ক হচ্ছে এমন একটি কাজ যে কাজ মনে করেন কোনো একটি পণ্যে বা কোনো একটি প্রসেসে বা কোনো একটি জায়গায় কোনো সমস্যা হয়েছে, কোনো অল্টারেশন হয়েছে, বা আমরা অনেক সময় স্টাইলিং মিস্টেকও বলে থাকি, যেই কাজটা সংশোধন করতে গেলে ওই কাজের একটা শেপ পরিবর্তন হয় বা ডিজাইনের চেঞ্জ হয়। তো যখন কোনো কাজ করার পরে ওই কাজটা পূর্বের ন্যায় থাকে না, একটা নতুন একটা রূপ ধারণ করে, সেটাকে আমরা রিওয়ার্ক বলতে পারি। আমি আবারও বলি, কোনো সমস্যা বা কোনো ওয়ালটার সংশোধন করলে বা করতে গেলে যদি তার শেপ বা ডিজাইন পরিবর্তন হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? রিওয়ার্ক বলবো। তাহলে রিপেয়ার কোনটা? এটা একটা সাধারণ প্রশ্ন। রিপেয়ার হচ্ছে ওই কাজটা, যেই কাজটা করলে বা যে কাজটা করলে কোনো প্রকার, বা আমরা এইভাবে বলতে পারি যে মনে করেন আপনার কোনো একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা বা ওয়ালটারটা যদি আমরা সংশোধন করতে যাই, তাহলে যে কাজটা করব সেই কাজের পরে তার কোনো শেপ বা ডিজাইন পরিবর্তন হবে না। যদি কোনো শেপ বা ডিজাইন পরিবর্তন না হয়, তাহলে এটি হবে রিপেয়ার। তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি আমরা আসলে কোনটাকে রিওয়ার্ক বলবো আর কোনটাকে রিপেয়ার বলবো, সেটা মনে হয় এখন থেকে আমরা ভালোভাবে বলতে পারবো। তো ব্যাপারটা হয়েছে যে আপনি একজন লিডার বা বস হিসাবে যদি আপনার কথাটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আপনার জুনিয়ররা আপনাকে সেই লেভেলে রেসপেক্ট করবে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বর্তমানে আমাদের এই আরএনজি সেক্টরে অনেক শিক্ষিত ছেলেপেলে চলে আসছে। তো যারা চলে আসছে তারা অবশ্যই অনেক জ্ঞানী, অনেক ভালো ভালো ভার্সিটি দিয়ে চলে আসছে। তো তাদের সামনে যদি আমরা আমাদেরকে ওইভাবে প্রেজেন্ট করি যে কোনটা আসলে রিওয়ার্ক আর কোনটা আসলে রিপেয়ার, যদি ঠিকভাবে উপস্থাপনা না করতে পারি, তাহলে তারা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে না। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন বা দেখে যদি ভালো লাগে বা নতুন কিছু শিখতে পারেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার আসবো নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের মাঝে।